স্বাগত আপনাদের সবাইকে আরও একবার কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে, যেখানে আমি সম্রাট রয়েছি আপনাদের সঙ্গে। আর কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেন মানেই আপনাদের প্রচুর রেসিপি, প্রচুর হেসেলের গল্প শেয়ার করেন আমাদের সঙ্গে। তাই যারা অদ্বিতীয়া ক্লাবের মেম্বার হতে চান, তাদের কি করতে হবে? তাদের করতে হবে 6290822952। এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটাতে একটা ছোট্ট করে ফোন করতে হবে আপনাদের, আর ফোন করলেই আপনারা হয়ে যাবেন কেয়া শেঠ ক্লাবের মেম্বার। এই তো গেল কেয়া শেঠ ক্লাবের গল্প। এবার সেই ক্লাবে কি হবে? ক্লাবে অনেক কিছু হবে, যেমন আজকে হবে ঠাকুমার হেসেল। ঠাকুমার হেসেল মানে কি হয়? সেখানে আমাদের গল্প হয়, আড্ডা হয়, আর নস্টালজিয়া ঘেরা যে সমস্ত রান্নাগুলো আছে, সেই রান্নাগুলো আমরা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে জেনে নিই, শিখে নিই। তো সেরকমই একজন দিদিমা, একজন ঠাকুমা রয়েছেন আমাদের সঙ্গে, তাকে এবার ডেকে নেওয়ার পালা। ডেকে নিই আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। প্রথমে তোমার নামটা জান? অঞ্জনা চক্রবর্তী। অঞ্জনা চক্রবর্তী। আর অঞ্জনা দিদা আজকে রয়েছেন, আর দিদার আমি গলার আওয়াজটা শুনেই আপনারা সবাই বুঝতে পারছেন যে কথা কম কাজ বেশি। তাই কি কাজটা হবে আগে আজকে সেটা আগে জেনে নিই, কি হবে আজকে? রুই চিতলের যুগলবন্দী। কিন্তু তোমার আমার একটা যুগলবন্দী হতেই পারে যদি তুমি একটুখানি সামনের দিকে চলে আসো। আচ্ছা, আজকে আমার আর দিদার যুগলবন্দিতে তৈরি হবে রুই চিতলের যুগলবন্দি, তাই তো? উপকরণ: রুই ও চিতল মাছ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, রোস্টেড ধনে ও জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ময়দা, কাজু বাদাম, কিশমিশ, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন ও চিনি। মোটামুটি এই উপকরণগুলো দিয়েই আমাদের এই যুগলবন্দিটা তৈরি হবে। কিন্তু আমার আর দিদার যুগলবন্দি ভালো হচ্ছে না, কেন বলুন তো? দিদা একদমই আমাকে বলতেই চাইছে না যে কী কী লাগবে, সব আপনাদের বলছে। ঠিক আছে, আপনাদের কি বলুন, কিন্তু খাবো তো আমি, সে দিয়ে যাই ভাবুন। যাই হোক, তাহলে আমরা শুরু করে ফেলি। কী করতে হবে বলো প্রথমে? আচ্ছা, তাহলে তোমাকে একটা বোল দিতে হবে। ওকে, আমি দিচ্ছি তোমাকে বোলটা। আমরা আপাতত এই চিতল আর রুইয়ের মিশেলটাকে মেখে ফেলবো নাকি? আচ্ছা ঠিক আছে, যে মিক্সচারটা করা রয়েছে একটা চিতল আর রুইয়ের, সেটাকে এবার মেখে ফেলা, প্রথমেই মেখে ফেলতে হবে। শুরু করে ফেলি। চামচ। ওকে, চামচ। যে এই রান্নার তুমি শিখেছো কোথা থেকে? তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমরা অল্প অ্যাড করলাম। আচ্ছা, এরপরে অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। আচ্ছা, তারপর দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা, যাদের স্বাদ মতো আর কি। আচ্ছা, তারপরে কি দিচ্ছি? আচ্ছা, নুন অ্যাড করলাম তার মধ্যে। আচ্ছা, নুন দেওয়া হয়ে গেল, এবার স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা স্বাদ মতো, তাই তো? আচ্ছা, আর এরপরে কি অ্যাড করছি? পেঁয়াজ বাটা। সবশেষে আমরা অ্যাড করছি পেঁয়াজ বাটা। মোটামুটি যুগলবন্দি তৈরি হওয়ার অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে গেছে, মানে পটভূমিটা তৈরি। তো এবার পটভূমিতে কীভাবে তৈরি হয় সেটা এবার আমরা দেখব। কী করতে হবে? আচ্ছা, কি দিচ্ছি এবার? আচ্ছা, ধনে পাতা দিচ্ছি, ধনে পাতাও দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এই হাতের যে টাচটা থাকলে না, রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো সেই অন্যরকম স্বাদের লোভে আমি তো এদিকে মানে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। আর এখানে অলরেডি এই জিনিসটা ম্যারিনেট করা এবং মাখা এবং সমস্ত কিছু করা ব্যাপারটা চলছে আর কি, মাখা হচ্ছে জিনিসটা, তৈরি হচ্ছে। তৈরি হোক, চলতে থাকুক। আচ্ছা, মাখার ব্যাপারটা চলছে। আমি দেখতে পাচ্ছি যে দিদা চামচটা সরিয়ে ওর পাশে রেখে দিয়েছে, তার কারণটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে দিদার মোটেই এই চামচ দিয়ে মাখতে ভালো লাগছে না, তাই তো? সেটা আগে বললেই হতো। আসলে এই বললাম না, পুরোনো রান্নার একটা নিজের মজা রয়েছে, নিজের একটা নস্টালজিয়া রয়েছে, তার একটা নিজের হাতের টাচ আছে। মানে ঠাকুমা দিদিমাদের হাতের টাচটা না থাকলে খাবারটা কি জমে? জমে না। তাই এখন জমাতে হবে তোমায়। কীভাবে জমাবে? আর একটু কি মাখতে হবে না মাখা আমাদের কমপ্লিট? আচ্ছা, মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপরের পদক্ষেপ কি? আমরা কি করতে পারি? কাজু কিশমিশ অ্যাড করব। আচ্ছা, আমি কাজু আর কিশমিশটা তোমার সামনে এনে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। তুমি কাজু কিশমিশ পরিমাণ মতো অ্যাড করো। পরিমাণ মতো কাজু আর কিশমিশ অ্যাড করতে হবে। এই যে আমরা মাখাটা তৈরি করলাম, এটার ভেতরে যতটা পরিমাণ কাজু কিশমিশ তোমরা পছন্দ করো ততটা পরিমাণ, এটা স্বাদের জন্য নাকি স্বাদের জন্য? আচ্ছা, যে এগুলোকে এবার কি করতে হবে, গোল গোল করে, হ্যাঁ, একটা গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। যেটা মাখা হয়েছে জিনিসটা, যে যুগলবন্দিটা তৈরি হয়েছে, যুগলবন্দিটাকে এবার গোল গোল করে নিতে হবে। আচ্ছা, এটার জন্য কি আমি তোমার একটা প্লেট দিই? সুবিধা হবে তোমার রাখতে। আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর, এই যে হাতের টাচটা
এই হাতের টাচেই এই গোলটা, মানে এই যে গোলটা হচ্ছে, খাবারটা তৈরি হচ্ছে, এটার ভেতরে কিন্তু একটা গল্প আছে, এর ভেতরে একটা ইতিহাস আছে, একটা ভালো লাগা রয়েছে। সেই ভালো লাগাটা তৈরি হচ্ছে এখানে, এই ভালো লাগাটা চলতে থাকুক আর আমরা মানে প্রাণ ভরে মন ভরে এই ভালো লাগাটা দেখতে থাকি। মোটামুটি আমাদের গ্যাস জ্বালা কমপ্লিট এবং কড়াইটা দেওয়া কমপ্লিট, এরপর কি আমি সাদা তেল দেবো? সাদা তেলই ভালো হবে বলো। হ্যাঁ সাদা তেলই দিই, কারণ এটাই আমি ভালো চিনি তো। আর আমার সেই প্রথম দিন থেকে একটাই প্রশ্ন, তেলের রঙটা প্রায় হলুদ, সাদা তেল বলে কেন? যাই হোক, যে বলে বলে, আমার কিছু করার নেই। আচ্ছা কতটা পরিমাণ দেবো বলবে? একটু বেশি দিতে হবে, ডিপ ফ্রাই করা হবে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি, তুমি বলো কতটা পরিমাণ দিতে হবে। আরেকটু দেবো? আরেকটু লাগবে, একটু বেশি পরিমাণে সাদা তেল অ্যাড করতে হবে যাতে করে ডিপ ফ্রাই করা যায় ভালোভাবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কি আমরা এটা ধীরে ধীরে ছাড়তে পারি? আচ্ছা আর কিছু লাগবে তোমার? না, খুন্তি লাগবে, আমি জানতাম লাগবে, বললে হবে, আমি জানি মোটামুটি কী কী লাগে। আচ্ছা এই খুন্তিটা তোমার হাতের সামনেই রাখছি যাতে সুবিধা হয় তোমার। আচ্ছা আমরা ধীরে ধীরে যে গোলগুলো বানানো হয়েছে সেগুলো আমরা এই গরম তেলে ডিপ ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। দিদা বাড়িতে কে কে আছে? আমি আর আমার মেয়ে। আচ্ছা মেয়ে বিয়ে গেছে, আমি এখন একাই আছি। আচ্ছা তো মোটামুটি মেয়ে রান্নাটা খেতে খুব ভালোবাসে নাকি? হ্যাঁ প্রায়ই করে দিতে হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরাও আজকে সেই স্বাদটা পাবো, সেই দিদার হাতের স্বাদটা পাবো, যে স্বাদটার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। এবং সেই স্বাদটার মোটামুটি একটা উপকরণ চলছে গরম তেলে ডিপ ফ্রাই হওয়ার জন্য, এই যে যুগলবন্দি চিতল আর তার সঙ্গে রুই এবং তার সঙ্গে যে বেশ কিছু পরিমাণ আমরা মশলাপাতি দিলাম তার যুগলবন্দি চলে গেছে ডিপ ফ্রাই হওয়ার জন্য। তো কিছুক্ষণ ডিপ ফ্রাই হোক, তোমার কি খুন্তিটা লাগবে? আচ্ছা এই দিদার হাতের টাচ চলছে, ঠিক এইখান থেকেই স্বাদটা বেরিয়ে আসে। আচ্ছা দিদা মোটামুটি এটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ তৈরি হয়ে গেছে, তাহলে কি আমরা নামিয়ে ফেলবো? আচ্ছা আমি তোমার হেল্প করে দিচ্ছি তোলার জন্য, তুমি এইটার সাহায্য নিতে পারো, আমার মনে হয় যে সহজ হবে। আচ্ছা দিদা তুমি এইটা বলো যে এখন তুমি একা বাড়িতে এই যে রান্নাগুলো নিয়ে থাকো, সারাদিন রান্না ছাড়া আর কি কি তোমার হবি আছে বলো? আর আমার কি রান্না, রান্না করতে খুব ভালো লাগে না? ভালো লাগে। আর এই পুরনো রান্নাগুলো, পুরনো রান্নাগুলোই করি। আর তাছাড়া তোমরা যে আমাকে ডেকেছো, এই যে তোমাদের ঠাকুমার এসেলে, হ্যাঁ তোমরা যে মনে রেখেছো আমাদের, এতে আমরা খুব খুশি হয়েছি। একেবারেই দিদা, এবং আমরা ঠাকুমার হেসেল থেকে এই কথাটাই বলতে চাই, কেয়া শেঠ অদ্বিতীয় ক্লাব কিচেন এটাই বলতে চায় যে এই যে ঠাকুমারা রয়েছেন যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদের মনে রাখে না, না তাদের স্মৃতিতে তাদের নস্টালজিয়ায় যে সমস্ত ভাবনাগুলো, যে সমস্ত ভালোবাসাগুলো ঘুরে ফিরে আসে প্রত্যেক দিন, সেই ভালোবাসাগুলো রান্নার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এটা শুধুমাত্র একটা রান্না হতে পারে না, এটা একটা ভালোবাসা, এটা পুরনো সময়কে মনে করিয়ে দেবে। গোল্ড ইজ গোল্ড এই কথাটা বলে না, সেই গোল্ডেন টাচটা আমরা এখানে পাই। ঠিক সেই কারণেই ঠাকুমার হেসেল আমাদের শুরু করা, এবং তোমরা এসে এবং তোমাদের এই কন্ট্রিবিউশনগুলো আমরা অবশ্যই মনে রাখবো, আমাদের মনে থেকে যাবে, আমাদের স্মৃতিতে থেকে যাবে, আমাদের ভালোবাসায় থেকে যাবে, আর অবশ্যই অদ্বিতীয় ক্লাব কিচেনে থেকে যাবে। তো সেই ক্লাব কিচেনে আমরা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি আর দিদা। দিদা তুমি এখানে চলে আসো, আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করছি, কারণ ইমোশনকে কন্ট্রোল করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে জিভ। আর আমার এখন জিভটা বিয়ে, তাহলে কি আমরা কি এবার, হ্যাঁ আমি কি একটু থালা বাটি চামচ এসব নিয়ে আসবো? হ্যাঁ তাই, ঠিক আছে এবার আমি তাহলে খাওয়ার জন্য তৈরি হই। রুই ও চিতলে যুগলবন্দি। প্রণালী: একটি পাত্রে কাটা ছাড়ানো সেদ্ধ রুই ও চিতল মাছ নিন। মাছে একে একে দিন আদা বাটা, ময়দা, রোস্টেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন ও চিনি, পেঁয়াজ বাটা এবং ধনে পাতা। এবার সব কিছু ভালো করে মেখে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে আরও একটু মেখে বলের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছের বলগুলো বাদামি করে ভেজে তুলে রাখুন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন গরমাগরম রুই চিতলে যুগলবন্দি। আচ্ছা আমাদের কি মোটামুটি তৈরি? হ্যাঁ তৈরি। আর কি একটা দেবে বলছিলে? হ্যাঁ এই যে একটা কাজু দেব। কাজু? আচ্ছা কাজু দিয়ে দিয়েছে দিদা। মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমাদের যে যুগলবন্দিটা, মানে রুই আর চিতল, চিতল
রুই চিতলের যুগলবন্দি আমাদের তৈরি। এবার আমি তো দর্শক, আমি কি করবো, কিছু তো একটা আমায় করতে হবে, শুধু দেখবো, শুধু দেখবো। অবশেষে আমার প্লেটে আসছে রুই চিতলের যুগলবন্দি। দেখি এই যুগলবন্দিতে মানে আমি কোনো একটা বন্দিশ করতে পারি কিনা। আচ্ছা দিদার প্লেটটা মোটামুটি সাজানো, প্লেটটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, তাতে টপিংসের জন্য রয়েছে একটুখানি সস, চাইলে তুমি নিতে পারো, কিন্তু আমার কাছে সস খাওয়ার মতো সময় নেই, কারণ এই খাবারটা ছাড়া যাবে না, আমি তো আগে খেয়ে দেখি তারপরে অন্য কথা হবে। দারুণ মুচমুচে হয়েছে, তোমরা যারা মানে এই খাবারটাকে শোয়ের শেষে আপনাদেরকে প্রণালী বলে দেবো কিভাবে বানাতে হবে, আপনারা বানিয়ে নেবেন বাড়িতে, কিন্তু এটার থেকে মানে এই স্বাদের আমি ভাগ দিতে পারবো না। উফ, অপূর্ব অপূর্ব অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যে আজকে এই ভালোবাসাটা, তুমি যে তোমার সঙ্গে এই যে নস্টালজিয়াটা রান্নার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলে, তার জন্য আমাদের কাছে একটা ছোট্ট ভালোবাসা তোমার তরফ তোমাকে তুলে দেওয়ার মতো রয়েছে, যেটা আমি আমার তরফ থেকে তোমার হাতে তুলে দিই। তোমার জন্য থাকছে দিদা কেয়াশেট ক্লাব কিচেনের তরফ থেকে থাকছে কেয়াশেট এক্সক্লুসিভের তরফ থেকে এই গিফট ভাউচারটা, এটা তোমার জন্য। আর থাকছে এই গিফটটা, এই উপহারটা, এই ভালোবাসাটা আমাদের তরফ থেকে তোমার জন্য। তুমি খুব ভালো থেকো দিদা, সুস্থ থেকো, আর অবশ্যই এভাবে সুন্দর সুন্দর রান্নায় থেকো, ভালোবাসায় থেকো, আর এই ভালোবাসাগুলো শেয়ার হতে থাকুক। এই ভালোবাসাগুলো শেয়ার করতে গেলে আপনাদেরও একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে 6290822952 এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, আর হোয়াটসঅ্যাপে আপনাদের রেসিপিগুলো, আপনাদের হেসেলের গল্পগুলো আমাদেরকে পাঠাতে হবে, আর আমরা সেই হেসেলের গল্প পড়ে এবং দেখে কী করবো সেটা পরে বলবো। আপাতত যেটা বলবো তোমায় সেটা হচ্ছে যে তুমি তোমার হেসেলটা যেভাবে আমাদের সাথে শেয়ার করলে, এইভাবে তুমি তোমার জীবনের হেসেলটাকে গুছিয়ে নাও। যে সুন্দর পথ চলা তোমার এতদিনের চলেছে, সেই পথ চলাটা আরও সুগম হোক, আরও সুদৃঢ় হোক, আর অবশ্যই তুমি কেয়াশেট অদ্বিতীয় ক্লাব কিচেনের সঙ্গে থেকো। আর তুমি যে আজকে এই যে অপূর্বভাবে সেজে উঠেছো, তার পেছনে কী কারণ গো? ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। সুন্দরভাবে সাজিয়ে তুলুন আপনারাও, আপনারাও আপনাদের জীবনটাকে, ভালো হোক আপনাদের আগামীটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের শো এখানে শেষ করছি, নমস্কার।